এই বাড়িটি ভাঙা হবে, এজন্য বাড়িটি খালি করা হয়েছে। 239 পূর্ব ধলাই পাস, মালিক মরহুম মোয়াজ্জেম হোসেন। এটি বাড়িটির প্রবেশ গেট। প্রবেশ গেটে আমরা এখন ঢুকতেছি। বাড়িটি অনেক রাস্তা থেকে অনেক নিচু হয়ে গিয়েছে, যার ফলে আমরা এই বাড়িটি ভাঙার জন্য পরিকল্পনা করেছি। রাজক থেকে পান পাস করেছি, 239 পূর্ব ধলাই পাস। এদিকে আমরা প্রথমে নিচতলার ডান দিকে দক্ষিণ দিকে ঢুকতেছি। এই যে রাস্তা, রাস্তা থেকে দূরত্ব এই যে অনেক নিচে। দরজা কত নিচে, প্রায় রাস্তা থেকে আমরা এখন নিচতলায় ঢুকলাম। প্রায় 4-5 ফুট নিচে জানালা তেলা পোকা ভরপুর। এখানে মোটর কি কই মোটর অনেক নিচে আমরা। তা আমি ভয় পাইতেছে যেভাবে সিঁড়ি করে এটাকে উঁচু করা হয়েছে। এখন খোলা যাওয়া নদী বাইরে আছে। অনেক কিছু যাও। এই ছিল নিচতলার দক্ষিণ পাশের অংশ। আমরা এখন এখান থেকে এই ইজা লাগাও, সিটকে লাগাই দাও। এবার যাচ্ছি আমরা উত্তর পাশে, নিচতলা উত্তর পাশে। অনেক কিছু, এই যে রাস্তা, প্রায় রাস্তা সমান সমান জানালা হয়ে গেছে। রাস্তার প্রায় সমান সমান নিচে। এই যে সিঁড়ি দিয়ে, এই যে এভাবে সিঁড়ি দিয়ে বাথরুম উঠতে হয়, অনেক সিঁড়ি। এই যে সিঁড়ি প্রায় গলা সমান উপরে সিং সেট করা হয়। এই যে অনেক গর্তের ভিতরে রাইজার, অনেক ভিতরে রাইজার, এটা অনেক অনেক ভিতরে স্বাদ। একটা রান্নাঘর, রান্নাঘরের স্বাদ। এটা ছিল নিচতলার উত্তর পাশ, নিচতলার উত্তর পাশ। মানে আমরা এখন যেখানে আছি, রাস্তা রাস্তা আমাদের প্রায় গলা সমান। এই যে তাহমিদের মাথা সমান, তাহমিদের মাথা আর নিচের তলা থেকে রাস্তা প্রায় সমান সমান। এই কারণে, এই বিভিন্ন কারণে বৃষ্টি হলেই ভিতরে পানি ঢুকে, পানি ঢুকে একাকার হয়ে যায়। তাই এটা ভেঙে নতুন করে করার পরিকল্পনা নিয়েছি। এই যে ট্যাঙ্ক রাস্তা থেকে, না রাস্তা থেকে প্রায় 3 ফুট
এখন এই জায়গাটা রাস্তা থেকে পাই 4 ফুট আর যে ফ্লোর তা পাই 5 ফুট নিচে এখানে একটা মোটর আছে তা আমি ট্যাঙ্কটা দেখাতে চাই ও যে ও পানি ছাড়া হয়নি অনেকদিন যাবত পানি থাকতে হবে